আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল ইরিনাস হ্যান্ডিক্রাফটের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে হ্যান্ড পেন্টেড একটা বিছানা চাদরের ডিজাইন শেয়ার করব। তো ডিজাইনটি সিম্পলের মধ্যে চেষ্টা করেছি একটু গর্জিয়াস রাখার। তো পুরো টিউটোরিয়ালটি আমার সাথে থাকার অনুরোধ রইল। আর এটার যে ড্রয়িং টিউটোরিয়াল আছে সেটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। পাশাপাশি এটার বালিশের কাভার থেকে শুরু করে বিছানা চাদর মেকিং, বালিশের কাভার মেকিং, এভরিথিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে সবগুলো ভিডিও লিংক দিয়ে দিব, আপনারা কিন্তু চেক আপ করতে ভুলবেন না। তো এই বিছানা চাদরটি আমি মূলত করেছি জবা ফুল থিমে। যেহেতু এটা একটা ডিপ কালার আর মেরুন টাইপের একটা কালার, তাই এটাতে যদি আমি লাল কালারটা দিতাম তাহলে তেমন একটা ফুটতো না, আর সাদা তো আমি রাখবোই না। তার জন্য আমি চাইলাম এমন একটা কালার রাখতে যাতে জিনিসটা দূর থেকে দেখলেও মনে হয় যে ফুটে আছে। তো তার জন্য হলুদ এবং কমলার যে একটা কম্বিনেশন, এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, তাই আমি এই কালারটা দিয়ে করেছি। আপনারা যদি সাদাতে করেন তাহলে লাল, গোলাপি, যে কোনো কালার রাখতে পারেন। এই কালারগুলো সাদার উপরে আসলে যে কোনো কালার খুব ভালো ফুটে ওঠে। আর এখানে শুরুতেই আমি জবা ফুলটি পেন্ট করে দেখাচ্ছি। জবা ফুল পেন্ট করার জন্য যেহেতু এটা ডিপ কালার কাপড়, অবশ্যই এখানে আমাকে হোয়াইট পেস্ট দিয়ে আগে কোডিংয়ের কাজটা করে নিতে হয়েছে। কোডিংয়ের কাজটা না করে নিলে রংটা কিন্তু ভালোভাবে ফুটবে না, দেখতেও ভালো লাগবে না। আর এই কাজটা আমি এখানে একটু দ্রুত দেখাচ্ছি, কেননা জবা ফুল নতুনদের জন্য একদম রিয়েলিস্টিকভাবে কীভাবে আর্ট করতে হয় তার একটা ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। এই সমস্ত ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কিন্তু অবশ্যই চেক করতে ভুলবেন না। তো এই জবা ফুল কীভাবে আর্ট করতে হয়, পুরো বিছানা চাদরের যে ডিজাইনটি আমি এখানে করেছি সে পুরো ডিজাইনটিও কিন্তু আমি এঁকে দেখিয়েছি। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা নিশ্চয়ই এই ভিডিওগুলো অবশ্যই দেখে ফেলেছেন। তো এখন আমি যে কাজটা দেখাচ্ছি এটা হচ্ছে উপরের অংশের একদম কোলি থেকে ফুটন্ত একটা ফুল যেরকম লাগে, আমি কিছুটা সেরকম ডিজাইন এখানে করেছি। তো এটার পেন্টিংটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করেছি কাজটাকে হলুদ এবং কমলা এই দুইটা কালারের মিশ্রণে করার জন্য। যে কোনো একটা কালার দিলে কাজটা তেমন ভালোভাবে ফুটবে না, আর রিয়েলিস্টিক কাজের মধ্যে অবশ্যই আপনার দুই থেকে তিনটা শেড থাকবে কাজটাকে ফুটিয়ে তোলার জন্য। আর এই বিছানার চাদরের টুকরো টুকরো ভিডিও যেহেতু আমি আগেই আপলোড করে দিয়েছি, তাই মোটামুটি এখানে পুরো কাজটা দেখাতে আমার একটু সুবিধা হয়েছে। কেননা একটা কাজ করতে বসলে আসলে বারবার ভিডিও অন করা, শ্যুট করা একটু ঝামেলার হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে ভিডিও অন করার কথা মনে থাকে না, কাজ দেখা যায় অর্ধেক শেষ হয়ে যায়, তখন গিয়ে মনে হয় যে একটু তো শ্যুট করলে ভালো হতো। তো আমি এখানে একদম ঘরোয়াভাবে একটা কাজ করার জন্য যেভাবে কাজ করা হয়, নর্মালি যেভাবে কাজ করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই পুরো কাজটির জন্য আমি এখানে ইউজ করেছি অ্যাক্রেমিন কালার। আপনারা চাইলে এখানে অ্যাক্রেলিক কালারও ইউজ করতে পারেন, অথবা অ্যাক্রিমিন গ্রুপের যে রেডি রঙগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। আমি সাজেস্ট করব যারা বিগিনার্স আছেন তারা অ্যাক্রেলিকের পাশাপাশি অ্যাক্রিমিনের রেডি কালারগুলো ইউজ করে দেখতে পারেন, কেননা এটি একই সাথে যেমন সাশ্রয়ী তেমন কাজ করে কিন্তু যথেষ্ট আরাম পাওয়া যায়। আমার ফুলের কাজটা কমপ্লিট হয়ে গেলে এখন আমি ছোট ছোট কিছু পাতা দিয়েছিলাম, সে পাতার কাজগুলো করে নিব। এখানে আমি হালকা লেমন একটা কালার নিয়েছি, আর এই লেমন কালারটার সাথে আমি কিছু সিলভার আফসান মিশিয়ে দিয়েছি। এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট সামনে থেকে এটা একটা শাইনি শাইনি ফিনিশ দিচ্ছে। আর এখানে পাতার ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, পাতা আপনারা চাইলে এখানে হোয়াইট পেস্ট দিয়ে যদি একটু কোডিং করে নেন তাহলে শুকানোর পর কালারটা কিন্তু সেম টু সেম থাকবে। তো আমি এক সাইডের পাতা হোয়াইট পেস্ট ছাড়া করেছি আর এক সাইডের পাতা হোয়াইট পেস্ট দিয়ে করেছি। তো দুইটার কম্বিনেশান আমি দুই ধরনের কম্বিনেশানে রাখার চেষ্টা করেছি, কোনোটাই দেখতে কিন্তু তেমন খারাপ দেখাচ্ছে না, দুইটাই ভালো লাগছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো ভালো লাগানো যেই কাজটা করে নিতে পারেন। এবার এখানে পাতার সাথে আমি ডালের কাজটা করে নিচ্ছি, আর ডালের জন্য আমি এখানে 3000 সাইজের একটা রাউন্ড ব্রাশ ইউজ করছি। এখানে পুরো কাজটি কিন্তু কমপ্লিট করা হয়েছে রাউন্ড ব্রাশ দিয়ে। এখানে ফুল এবং পাতা যেহেতু বড় বড়, তার জন্য এখানে আমি একটু বড় সাইজের রাউন্ড ব্রাশ নিয়েছি। আপনারা এখানে 6-8 এই টাইপের যে বড় রাউন্ড ব্রাশগুলো আছে সেগুলো দিয়ে কাজ করলে কিন্তু খুব দ্রুত কাজটা কমপ্লিট করে ফেলতে পারবেন। আর এখানে ছোট যে তুলিগুলো আছে, মানে ছোট ব্রাশগুলো, এগুলো রাউন্ড ব্রাশ ছিল, মোটামুটি 0000 এই টাইপের যে ব্রাশগুলো আছে এগুলো দিয়েই কিন্তু মোটামুটি 2 থেকে 3টা ব্রাশ হলেই আপনার পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে।
তো আমার ফুল আর ছোট পাতার কাজ কমপ্লিট হয়ে গেলে এখন আমি একটা বড় পাতার কাজ স্টার্ট করছি। তো বড় পাতা করার জন্য এখানে আমি প্রথমেই হোয়াইট পেস্ট দিয়ে কোডিং করে নিচ্ছি। তো এই কাজটা আমি বারবার, মানে এই কথাটা আমি বারবার বলি যে ডিপ কালার কাপড়ে হোয়াইট পেস্টের যেই কোডিংটা দেওয়া হয়, এটা ছাড়া কিন্তু আপনার কালারটা কাপড়ে ফুটবে না। বারবার রং অ্যাপ্লাই করলেও আপনি আপনার কাঙ্ক্ষিত কালারটা পাবেন না। তার জন্য অবশ্যই আপনাকে হোয়াইট পেস্ট দিয়ে একটা হালকা করে হলেও একটা কোডিং দিয়ে নিতে হবে। আর আমার গলা কিছুটা বসা লাগতে পারে, কারণ আমার ঠান্ডা লেগেছে আর গলাটা কিছুদিন যাবতই একটু খারাপ, আগের থেকে কিছুটা উন্নত। বাট অনেকে তাও প্রশ্ন করেন যে আপু আপনার কি সর্দি লাগছে? হ্যাঁ ভাই, আমার সর্দি লাগছে, তার জন্য আমার গলাটা এমন শোনাচ্ছে। আসলে কিছু কিছু ভিডিওতে আছে যে মানে ভয়েস না দিলে, ডিটেলস বলে না দিলে আসলে ভিডিওটা কমপ্লিট হয় না, তার জন্য আসলে ভয়েসটা দেওয়া আমার ভয়েস দিয়ে যথেষ্ট অসুবিধা হচ্ছে, কেননা মানে কাশির সমস্যা হচ্ছে, কথা বলতে বলতে বারবার আটকে যাচ্ছি। তো তাও যদি আমার কথা বুঝতে বা কোনো বিষয়ে বুঝতে যদি আপনাদের অসুবিধা হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা সরাসরি আমার সাথে কোনো বিষয় নিয়ে ডিসকাস করতে চান, কাজের বিষয়ে কথা বলতে চান, তারা আমার FB পেজে নক করতে পারেন। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব। আর তাছাড়াও আমার অ্যাওয়ার্ডস সেকশনে, আমার চ্যানেলের যে অ্যাওয়ার্ডস সেকশনটা আছে, সেখানে কিন্তু অলরেডি আমার পেজের লিঙ্ক অ্যাড করা আছে। তো পাতাটা কোডিং করা হয়ে গেলে এখন আমি কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন একটা কালার দিয়ে কোডিং করবেন, হোয়াইট পেস্ট দিয়ে কোডিং করার পর আপনারা 5 থেকে 10 মিনিট অথবা 15 মিনিট অপেক্ষা করার চেষ্টা করবেন কালারটাকে কিছুটা শুকিয়ে যাওয়ার জন্য। কেননা এই কালারটা শুকিয়ে না গেলে পরবর্তীতে আপনি যে কালারটা অ্যাপ্লাই করবেন এটার সাথে মিশে অন্য একটা কালার তৈরি হবে। তো একদম পারফেক্ট কালার পাওয়ার জন্য অবশ্যই একটা রং শুকিয়ে যাওয়ার পর অপর একটা কালার অ্যাপ্লাই করে নেবেন। তো এখানে পাতায় আমি দুই ধরনের কালার ইউজ করেছি, একটা হচ্ছে একটু সিদ্ধ জলপাই টাইপের কালার, আর আরেকটা একদম হালকা কলা পাতা টাইপ একটা কালার। তো দুইটা কালার একটু আলো ছায়া রাখার জন্য এক সাইড হালকা, এক সাইড একটু ডিপ রেখেছি। এখন মাঝ বরাবর আমি কিছু জালিকা এঁকে নেব। তার জন্য আমি 0 সাইজের একটা ব্রাশ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কালো, ডিপ কালো যে একটা কালার আছে, এই কালো কালারটা আপনারা এখানে বাদামি কালারও নিতে পারেন। তো পুরোটা যেহেতু উজ্জ্বল একটা কালার, তার মধ্যে আমার মনে হয়েছে কালো দিলে বেশি ভালো হবে। আমি জাস্ট আমার মন মতো কালার কম্বিনেশন করে কাজটা করেছি, আপনারা আপনাদের মন মতো কালার কম্বিনেশন করে নিতে পারেন। তো এই তো মোটামুটি আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে ডালের যে কালারটা, এটা আমি বাদামি, সবুজ, হলুদ এই তিনটা কালার মিক্স করে করেছি, এখানে এই অংশটা স্কিপ হয়ে গিয়েছে। আশা করছি কাজটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা আজকে আমার নতুন ভিউয়ার্স আছেন তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমি সাধারণত গার্লস হ্যান্ডিক্রাফটের বিষয়ে বিভিন্ন ভিডিও মেক করে থাকি। এখানে হ্যান্ড এমব্রয়ডারি থেকে শুরু করে হ্যান্ড পেন্টিং, ব্লগ, বাটিক এবং ড্রেস মেকিং এই টাইপের ভিডিওগুলো আমি সাধারণত শেয়ার করে থাকি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।